হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন সবজি দিয়ে মাছ। সেটা হলো ফুলকপি এবং আলু দিয়ে মাছ রান্না করব। এটা খুব সহজেই তৈরি করা যায়, এটা খুবই পুষ্টিকর একটি খাবার। চলুন দেখে নেওয়া যাক সেই জন্য আমরা কী কী এখানে নিয়েছি, সেগুলো আপনারা একটু দেখে নিন, তারপরে আমি বলে দেবো এখানে কী কী লাগছে আমার। আমি এখানে ফুলকপি এবং আলু ধুয়ে রেখেছি, মাছগুলো ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, এবং এর সাথে যা যা মশলা লাগবে সেগুলো হচ্ছে রসুন, পেঁয়াজ কুচি, মরিচ বাটা এবং কিছু চেরা কাঁচামরিচ আছে, জিরা গুঁড়া, আমি প্রাণের জিরা গুঁড়া নিয়েছি এখানে, আদা বাটা, তেজপাতা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ এবং গরম মশলা এবং ছোটো এলাচ। তার সাথে লাগছে আমার ভাজা জিরা গুঁড়া। এখন আমরা কড়াইতে সবগুলো মশলা আগে মিক্স করে নিব, আমি এটা চুলা জ্বালাইনি, সবগুলো আমি একবারে মাখিয়ে তারপরে চুলাটা ওপেন করব। সেই জন্য প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি এবং সব মশলাগুলো একে একে দিয়ে নেব। গরম মশলা এবং ছোটা এলাচটা আমি দিয়ে নিচ্ছি, তেজপাতাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ বাটা, দুইটা চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, সবগুলো মশলার সঙ্গে আমি সবজিটা মাখিয়ে আমি উঠে আই দিব। এটা এখন আমি ফুলকপি এবং আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি সবগুলো মিক্স করব। মিশিয়ে এতে সামান্য আমি পানিও দিয়ে দিব, যাতে এটা কষতে থাকে। কষানোর জন্য আমি পানিটা দিয়ে দিচ্ছি এবং এতে সেদ্ধটাও হয়ে যাবে। সবগুলো আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ঢাকনাটা দিয়ে চুলাটা ওপেন করে দেব। তো মাঝে মাঝে আমি নেড়ে দেখব কেমন হচ্ছে। তো এইভাবে কিছুক্ষণ কষাতে হবে, তবে ঢাকনাটা দিয়ে রাখতে হবে, তাহলে সেদ্ধটা ভালো হবে। এভাবে মাঝে মাঝে আমি ঢাকনা দিব এবং উঠায়ে জিনিসটা নাড়িয়ে নিতে হবে, যাতে নিচে না লেগে যায়। আমি অন্য চুলাতে মাছগুলা ভেজে নিয়েছিলাম,
আপনারা তো অবশ্যই সবাই জানেন মাছ কীভাবে ভাজতে হয়, সেজন্য এটা আর দেখাইনি। ভাজা মাছগুলো এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন সামান্য পানি দিয়ে আমি ফুটিয়ে নিব। বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই যেহেতু আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও ভাজা আছে। সামান্য ফুটে উঠলেই আমার তরকারিটা হয়ে যাবে। এ পর্যায়ে 2-3টা কাঁচামরিচ চেরা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার ফুটে উঠেছে ভালোভাবে, সিদ্ধ হয়েছে নাকি সেটা আমি দেখে নিচ্ছি। আমার তরকারিটা মোটামুটি রেডি, শেষে আমি জিরা ভাজা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকাভাবে নেড়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আমার হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিচ্ছি এবং এখানে পরিবেশন করে দেখাই দিছি। ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি, এটা অবশ্যই আপনারা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।